শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা তিন দশমিক তিন একটা সৃজনশীল অঙ্ক আলোচনা করবো মোটামুটি আমরা জানি যে আমাদের পরীক্ষাতে এই টাইপের অঙ্কগুলাই মানে আমাদের ক্যাটাগরি থাকে এবং বিভিন্নভাবে যে প্রশ্নগুলো থাকে এভাবেই সাধারণত প্রশ্নগুলো আসে আমরা আনসারগুলো দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা এখন আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা ক্লাস শুরু করি আমরা দেখতে পেলাম যে মাইনাস টেন ফাইভ এইট তিনটি পূর্ণ সংখ্যা ফাইভ মাইনাস এইট মাইনাস মাইনাস টেনের মার্নি করো তা আমরা সাধারণত জানি যখন নির্ণয় করতে বলে আমরা এখানে প্লাস মাইনাসগুলো মানে এই যে মাইন্ড প্লাস মাইনাসগুলো ভেঙে যোগ বিয়োগ করার মাধ্যমে আমার মানটা পেয়ে যাই খ বলতেছে সংখ্যা তিনটির যুগাত্মক বিপরীত যুগফলকে মানের ঊর্ধ্বক্রমে লিখো আমাদের জন্য এই জিনিসটা এই খ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমাদের বেশিরভাগ প্রশ্ন আসে যুগাত্মক বিপরীতের সংক্রান্ত অঙ্ক তাহলে সংখ্যা তিনটির যুগাত্মক বিপরীত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে ঊর্ধ্বম মানে বড় থেকে ছোটো ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে ছোটো থেকে বড়। আচ্ছা সংখ্যা রাখার সাহায্যে মাইনাস টেন মাইনাস এইট গ নম্বরটার কথা বলছি আমি এর মান নির্ণয় করো তাহলে এটা তো আমরা মোটামুটি জানি কীভাবে মান নির্ণয় করতে হয় চলো আমরা দেখি অঙ্কটা আমরা দেখতে মান নির্ণয় করতেছি আমরা মান নির্ণয় করতে হলে আমরা জানি যে এই যে ফাইভ মাইনাস এইট মাইনাস তাহলে আমরা জানি যে এই যে মাইনাস এই যে মাইনাস টেনটা কিন্তু একটা আমাদের জন্য মনে রাখবো আমরা এই মাইনাস টেনের যুগাত্তর বিপরীত হবে কি প্লাস তা আমরা জানি যে মাইনাসের মাইনাসে কী হয় প্লাস আবার মাইনাস টেনের যুগাত্তর বিপরীত হবে কি প্লাস তাহলে ফাইভ মাইনাস টেন প্লাস টেন তাহলে আমরা কীভাবে করেছি তোমরা চাইলে এটা না করতেও পারো সরাসরি এই মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে দিতে পারো মানে এই লাইনটা না করলেও চলবে তাহলে আমরা জানি মাইনাস টেনটার আমরা যদি যোগাযোগ করি তাহলে হয় কি প্লাস টেন আবার এই মাইনাসে মাইনাসে কী হয় এখানে হয়ে গেছে প্লাস আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইভ মাইনাস এইট এবং টেন এখানে টেন এবং ফাইভ এই দুইটা হচ্ছে প্লাস অবস্থায় আছে তাহলে আমরা এই দুইটা যোগ করলে পাচ্ছি পনেরো মাইনাস এইট তাহলে আমাদের আনসার হচ্ছে কত সেভেন তাহলে আমরা এখানে পেয়েছি সেভেন আমরা আশা করি আপনার যদি বুঝতে না পারেন আবার দেখেন তারপরে আমরা ক্ষতে আসি আমাদের উর্ সরি ক নম্বর আমরা দুবার করে ফিরেছি আছে আমরা খতে আসি খ বলেছে আমাদের প্রদত্ত সংখ্যাগুলো হলো মাইনাস টেন ফাইভ এইট তাহলে মাইনাস টেনের যুগাত্তুক বিপরীত সংখ্যা হয় প্লাস টেন আবার ফাইভের যুগাত্মক বিপরীত হয় মাইনাস ফাইভ এইটের যোগাযোগ বিপরীত হয় মাইনাস এইট আমাদের বলেছিল ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোটো থেকে বড় সাজাও আমরা জানি যে ছোটো থেকে বড় সাজাতে গেলে আমাদের একটা জিনিস খুব মনোযোগ দিয়ে তোমার বুঝতে হবে একটু আমি লিখে দেখাচ্ছি যেন তোমরা বুঝতে সুবিধা হয় আমাদের আমাদের এখানে একটা আমরা পেয়েছিলাম মাইনাস ফাইভ আর একটা পেয়েছি মাইনাস এইট এখন তোমরা বলতে হবে যে এখান থেকে কোনটা ছোটো আর আমাদের তো চোখ পড়তেছে মাইনাস ফাইভের মধ্যে যে মাইনাস ফাইভটা নিশ্চয়ই ছোটো কিন্তু ভুল মাইনাস ফাইভ আমাদের মনে রাখতে হবে যদি মাইনাস থাকে মাইনাসের মধ্যে যে সংখ্যাটা বড়ো সেটে হচ্ছে ছোটো কারণ মাইনাস ফাইভ মনে করি আমরা যদি ওয়ান দৌড়ি ওয়ানের মাইনাস এইট তার মানে এইট কম আসে মাইনাস এইট মানে এটাকে আমরা বলবো মানে মাইনাস এটাখানে পাঁচ কমাস এখানে আছে আট কম আছে তাহলে আমরা বুঝতেছি এই আট যেটা কম আছে সেটা হচ্ছে সবচেয়ে ছোটো তারপর মাইনাস ফাইভ পাঁচ এটা হচ্ছে তার থেকে এটা বড়ো তাহলে আমরা যখন সাজাবো দেখো মাইনাস এইটটা আমরা লিখেছি তারপর মাইনাস ফাইভটা লিখেছি এখানটা কীভাবে আমরা লিখলাম কারণ আমরা জানি যে ফাইভ থেকে এইটটা হচ্ছে কি ছোটো মাইনাস ওয়াতে ছোটো আর প্লাস টেন তো আমরা জানি বড়ো জিনিসটা আরও ভালো করে বোঝার চেষ্টা করো যখন কোনো সংখ্যার সামনে মাইনাস থাকবে দুই সংখ্যাটা বড় হয় দুই মাইনাস থাকে তাহলে ধরে নিতে হবে সেটা হবে ছোটো কারণ মাইনাসের বেলায় যে সংখ্যাটা বড় থাকে সেটাই হচ্ছে সবচেয়ে ছোটো কারণ ওই অনুপাত যেই সংখ্যার সামনে মাইনাস থাকবে সেই সেই মান পর্যন্ত সেটা ছোটো হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে আমরা দেখি পরবর্তী অঙ্কটা গ নাম্বারটা সংখ্যা থাকার সাহায্যে আমরা যুগফল নির্ণয় করবো তাহলে আমরা জানি যে আমাদের মান দেওয়া ছিল মাইনাস টেন মাইনাস প্লাস এইট এখানে আমরা প্লাস এইটের যুগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস তো মাইনাস এইট তা যেহেতু মাইনাস এইটের যুগাত্মক বিপরীত মাইনাস এইট আবার দেখো এখন এখানে বলছি এখানে মাইনাস টেন প্লাস মাইনাস এইট এর মানের ঊর্ধ্বক্রম করার জন্য সংখ্যা রেখার উপরে বিন্দু থেকে বাম দিকে মাইনাস টেন ধাপ অতিক্রম পৌঁছাই মানে আমরা সংখ্যা রেখাটা আঁকবো ঠিক সেভাবেই আমাদের বর্ণনা করতে হবে কারণ আমাদের সেভাবে বর্ণনা না করলে কিন্তু আমাদের জিনিসটা ক্লিয়ার হবে না কারণ আমাদের মনে রাখতে হবে যে আমরা যেভাবে সংখ্যা রেখাটা আঁকব সেভাবে আমাদের বর্ণনা করতে হবে না হয় আমাদের অঙ্কের নাম্বার কাটা যাবে তাহলে আমরা প্রথমে সৈন্যবিন্দু হতে আমরা যেহেতু আমরা মাইনাস টেন আমাদের বড় তাহলে আমরা মাইনাস টেন বাম দিকে শূন্য রেখা থেকে বাম দিকে দশ ধাপ অতিক্রম করে মাইনাস টেন বিন্দুতে পৌঁছাই আবার সংখ্যা রেখা আবার মাইনাস টেন বিন্দু হতে মাইনাস এইট ধাপ অতিক্রম করে বাম দিকে এইট ধাপ অতিক্রম করে মাইনাস এইটিন বিন্দুতে পৌঁছাই তাহলে এই আমরা পাচ্ছি কত আমরা পাই মাইনাস টেন প্লাস মাইনাস এইট ইকুয়াল টু মাইনাস আঠারো তাহলে আমরা যুগাত্মক বিপরীত আমাদের যে মানটা বের হলো যুগ বিয়োগের মানটা বের হলো আঠারো যেটা আমরা এখানে সংখ্যা রাখার মাধ্যমে দেখিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আশা করি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমার প্রশ্নগুলো করবা সবাই ভালো থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ